দর্শন হয় সেটা দেখবেন মন্দিরের সাধু নাঙ্গরিয়া। ধারাবাহিকভাবে সাম্প্রদায়িক মন্তব্যর জোয়ার উঠিছে, এতিয়া রাজনৈতিক নেতাবোৰে সাম্প্রদায়িক মন্তব্যহে করে। কি জানিবা, এই সাম্প্রদায়িক মন্তব্যর জড়িয়ে তেওঁলোকে হয়তো পাবলিসিটি পাব, হয়তো তেওঁলোকর ভোট ব্যাংক সবল হব, সেইভাবেই হয়তো তেওঁলোকে করে, নাজানো কিভাবে করে। কিন্তু সাম্প্রদায়িক মন্তব্য এতিয়া আকাশ চুইছেগৈ, এজনের পাশত আন এজন নেতায় সাম্প্রদায়িক বক্তব্য আগবাই আছে। আফতাবউদ্দিন মোল্লা গ্রেপ্তার হল, কিন্তু তার পূর্বে কোনে কোনে সাম্প্রদায়িক মন্তব্য করেছিল আপনাদের জানে? কংগ্রেসের একাংশ নেতা, এআইডিএফের একাংশ নেতা, বদরুদ্দিন আজমলের কথাই বা সুকিয়া। বদরুদ্দিন আজমলে তো নিজের ধর্মের লড়াবুরকেই বা ছালীবুরকেই বিভিন্ন ধরনের কটুক্তি করা আমি শুনবলে পাইছিল। অন্য মানুষের ছালী দেখলে খুন একদম গরম হয়ে যায়। তোমার ঘর মা বোন নাই নাকি? তোমার বোন মা বোন নাই আমার লড়াবিলাকর কারণে রাস্তাত ছালীবিলাক চলিব নোৱাৰে। রাজহুৱা সভাত নিজের ধর্মের মানুষক অতি বেয়াকৈ উল্লেখ করেছে। ইসলাম ধর্মাবলম্বী লড়াবুর ধর্ষণকারী বলে বদরুদ্দিন আজমলে কৈছে, আর ছালীবুর এই লড়াবুরের চকুরপরা আতরি যাব নোৱাৰে, বৰ বেয়া দৃষ্টিরে ছালীবুরক এই ইসলাম ধর্মাবলম্বী লড়াবুরে চাই বলে উল্লেখ করেছিল এইগী বদরুদ্দিন আজমলে। আর তারপরে আজমলৰ বিরুদ্ধে সরব হয়ে পড়ে বিভিন্নজন। এই ধরনের সাম্প্রদায়িক বক্তব্যই অসমের যে সাতামপুরুষীয়া ঐক্য সম্প্রীতি আছে সেই সম্প্রীতি বিনষ্ট হবলৈ গৈ আছে। আর এই আফতাবউদ্দিন মোল্লাজনে আকৌ এইগৰাকী আজমলক এই বিষয়টোতেই সমালোচনা করবলৈ গৈ হিন্দু ধর্মের পুরোহিত আর নামঘরিয়াক বেয়াকৈ কলে, আর তারপরে গ্রেপ্তার বরণ হল। কিন্তু বদরুদ্দিন আজমলৰ এটা কি হব? বদরুদ্দিন আজমলে ইমানবোৰ সাম্প্রদায়িক মন্তব্য করার পাছতো মুকলি একা সতলত আছে, কিয়? এটা দলের সুপ্রিমো হওয়ার বাবে নে তেওঁলোকৰ ধন বেশি থাকার বাবে? সেই প্রশ্নটা বিভিন্নজনে উত্থাপন করেছে। নে মুখ্যমন্ত্রীর সঙ্গে তেওঁৰ সম্পর্ক ভাল, যেহেতু অভিযোগ উত্থাপন করে থাকে আন আন বিরোধী দলবুড়ে যে এওঁলোক এটা মুদ্রার ইপিঠি সিপিঠি, এওঁলোকে নাটকবোৰ কৰি থাকে কোনো বুলি এওঁলোকক শ্রুতলিপি দিয়া হয়, মুখ্যমন্ত্রী যি শ্রুতলিপি দিয়ে সেইমতে এওঁলোকে কাম করে, সেয়েহে তেওঁ গ্রেপ্তার হওয়া নাই নাকি? এবার তৃণমূল কংগ্রেস সরব হয়ে পড়েছে, বদরুদ্দিন আজমলৰ বিরুদ্ধে গোচর রুজু করেছে। আর এই মূল নেতাগৰাকী যিগৰাকী সাম্প্রদায়িকতার বীজ সিঁচা নেতা বদরুদ্দিন আজমল, তেওঁক গ্রেপ্তার করব লাগে বলে এতিয়া তৃণমূল কংগ্রেসে দাবি উত্থাপন করেছে। কংগ্রেসের এজন বিধায়ক জলেশ্বরের বিধায়ক আফতাবউদ্দিন মোল্লায় কিছু বিরূপ মন্তব্য করেছিল, করার পিছতে তেওঁর বিরুদ্ধে এফআইআর দিয়া হয়েছিল। দিসপুর থানায় এরাতির ভিতরে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করেছে। কিন্তু বদরুদ্দিন আজমলৰ বিরুদ্ধে গোটেই অসমতে আমি তৃণমূল কংগ্রেসে বিভিন্ন জেলাত আমি তেওঁর বিরুদ্ধে গোচর তৰিছোঁ, কিন্তু তেওঁর বিরুদ্ধে এতিয়ালৈকে কোনো এজন হোমগার্ডকো পঠোৱা নাই তেওঁক খুঁজিব কারণে। ধারাবাহিকভাবে সাম্প্রদায়িক মন্তব্যর জোয়ার উঠিছে, এতিয়া রাজনৈতিক নেতাবোৰে সাম্প্রদায়িক মন্তব্যহে করে। কি জানিবা, এই সাম্প্রদায়িক মন্তব্যর জড়িয়ে তেওঁলোকে হয়তো পাবলিসিটি পাব, হয়তো তেওঁলোকৰ ভোট ব্যাংক সবল হব, সেইভাবেই হয়তো তেওঁলোকে করে, নাজানো কিভাবে করে। কিন্তু সাম্প্রদায়িক মন্তব্য এতিয়া আকাশ চুইছেগৈ, এজনের পাছত আন এজন নেতায় সাম্প্রদায়িক বক্তব্য আগবাই আছে। আফতাবউদ্দিন মোল্লা গ্রেপ্তার হল, কিন্তু তার পূর্বে কোনে কোনে সাম্প্রদায়িক মন্তব্য করেছিল আপনাদের জানে? কংগ্রেসের একাংশ নেতা, এআইডিএফের একাংশ নেতা, বদরুদ্দিন আজমলের কথাই বা সুকিয়া। বদরুদ্দিন আজমলে তো নিজের ধর্মের লড়াবুরকেই বা ছালীবুরকেই বিভিন্ন ধরনের কটুক্তি করা আমি শুনবলে পাইছিল। অন্য মানুষের ছালী দেখলে খুন একদম গরম হয়ে যায়। তোমার ঘর মা বোন নাই নাকি? তোমার বোন মা বোন নাই আমার লড়াবিলাকর কারণে রাস্তাত চলিব। রাজহুৱা সভাত নিজের ধর্মের মানুষক অতি বেয়াকৈ উল্লেখ করেছে। ইসলাম ধর্মাবলম্বী লড়াবুর ধর্ষণকারী বলে বদরুদ্দিন আজমলে কৈছে, আর ছালীবুর এই লড়াবুরের চকুরপরা আতরি যাব নোৱাৰে, বৰ বেয়া দৃষ্টিরে ছালীবুরক এই ইসলাম ধর্মাবলম্বী লড়াবুরে চাই বলে উল্লেখ করেছিল এইগৰাকী বদরুদ্দিন আজমলে। আর তারপরে আজমলৰ বিরুদ্ধে সরব হয়ে পড়ে বিভিন্নজন। এই ধরনের সাম্প্রদায়িক বক্তব্যই অসমৰ যি সাতামপুৰুষীয়া ঐক্য সম্প্ৰীতি আছে সেই সম্প্ৰীতি বিনষ্ট হবলৈ গৈ আছে। আৰু এই আফতাবউদ্দিন মোল্লাজনে আকৌ এইগৰাকী আজমলক এই বিষয়টোতেই সমালোচনা কৰিবলৈ গৈ হিন্দু ধৰ্মৰ পুৰোহিত আৰু নামঘৰীয়াক বেয়াকৈ কলে, আৰু তাৰপাছতে গ্ৰেপ্তাৰ বৰণ হল। কিন্তু বদরুদ্দিন আজমলৰ এতিয়া কি হব? বদরুদ্দিন আজমলে ইমানবোৰ সাম্প্ৰদায়িক মন্তব্য কৰাৰ পাছতো মুকলি একা সতলত আছে, কিয়? এটা দলৰ সুপ্ৰিমো হোৱাৰ বাবে নে তেওঁলোকৰ ধন বেছি থকাৰ বাবে? সেই প্ৰশ্নটো বিভিন্নজনে উত্থাপন কৰিছে।
নে মুখ্যমন্ত্রীর সঙ্গে তেওঁৰ সম্পর্ক ভাল, যেহেতু অভিযোগ উত্থাপন করে থাকে আন আন বিরোধী দলবোৰে যে এওঁলোক এটা মুদ্রার ইপিঠি সিপিঠি, এওঁলোকে নাটকবোৰ কৰি থাকে কোন বুলি এওঁলোকক শ্রুতলিপি দিয়া হয়। মুখ্যমন্ত্রী যি শ্রুতলিপি দিয়ে সেইমতে এওঁলোকে কাম করে, সেয়েহে তেওঁ গ্রেপ্তার হওয়া নাই নেকি? এইবার তৃণমূল কংগ্রেস সরব হয়ে পড়েছে, বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে গোচর রুজু করেছে, আর এই মূল নেতাগী যীগী সাম্প্রদায়িকতার বীজ সিঁচা নেতা বদরুদ্দিন আজমল, গ্রেপ্তার করবেন বলে এটা তৃণমূল কংগ্রেসে দাবি উত্থাপন করেছে। কংগ্রেসের এজন বিধায়ক জলেশ্বরের বিধায়ক আফতাবুদ্দিন মোল্লায় কিছু বিরূপ মন্তব্য করেছিল, করার পিছতে তেওঁৰ বিরুদ্ধে এফআইআর দিয়া হয়েছিল। দিসপুর থানায় এরাতির ভিতরে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করেছে। কিন্তু বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে গোটেই অসমতে আমি তৃণমূল কংগ্রেসে বিভিন্ন জেলাত আমি তেওঁৰ বিরুদ্ধে গোচর তৰিছোঁ, কিন্তু তেওঁৰ বিরুদ্ধে এতিয়ালৈকে কোনো এজন হোমগার্ডকো পঠোৱা নাই তেওঁক খুঁজিবৰ কাৰণে।